মানুষকে বিশ্বাস করেন দেখবেন ঠকতে ঠকতে একদিন জিতে গেছেন। আমি কি আপনাকে একবার বলেছি যে আমি আপনাকে অবিশ্বাস করছি? আপনি আমাকে বলেননি, কিন্তু আপনার অ্যাক্টিভিটি তো তাই বলছে। আমাদের কিন্তু কথা ছিল একসাথে বসে কফি খাবো আর গল্প করবো, কিন্তু আপনি এখনই যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আসলে হয়েছে কি, কথা খুঁজে পাচ্ছেন না? এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই, আমি আপনাকে কথা খুঁজে পাওয়ার জন্য হেল্প করব। এখন বসুন, কফি বানিয়ে নিয়ে আসছি। খেতেই হবে কফি, আজকে নয় কষ্ট করে খেলেন। আমি কিন্তু কফিটা খারাপ বানাই না, আর এবার জাস্ট 2 মিনিটই লাগবে, নট 5 মিনিটস এনি মোর। প্লিজ বসুন। থ্যাঙ্কস গড তুই ওকে ধরতে পারছিস। আর আমি তো আগেই বুঝছিলাম, তুই তো আমার কথা আগে বিশ্বাস করলি না, এখন দেখলি তো। আর তুই ওর কাছ থেকে কেন কোনো ব্যাখ্যা আশা করবি? ও তো এখন ব্যাখ্যা দিবেই না, এখন এমন একটা ভাব করবে যেন ভাজা মাছটা উল্টাই খেতে জানে না। আর শোন, তোকে মাফ করে দিছিস? খবরদার ওকে মাফ করবি না। তুই যদি ওকে মাফ করে দিছিস না, আমি তোকে কোনো দিনও মাফ করবো না, কথাটা মনে রাখিস। ও মাফ পাওয়ার কিন্তু যোগ্যই না। আচ্ছা শোন, আমি এখন রাখি, তোর সাথে পরে কথা বলবো। আর খবরদার কান্নাকাটি করবি না, ঠিক আছে? একদম শান্ত হয়ে যা, নিজেকে একটু কন্ট্রোল কর, শক্ত কর নিজেকে। ওকে, রাখছি তাহলে। সব কথা কি তুমি একাই বলছো? সে কিছু বলার নেই। আর আরে বইলো না, আপাতত তোর মনটা খুবই খারাপ, চেষ্টা করতেছে সব কিছু ঠিকঠাক করার কিন্তু পারতেছে না। আর এতক্ষণ যাবত আমি কথা বললাম, একটা কথাও বললো না, খালি কান্না করে যাচ্ছে। মানে ও একটু হুহা করছে আর কি, আর কান্না করতেছিল অনেক, জানো আমার খুব খারাপ লাগতেছে। আমি না আগেই ওকে সাবধান করছিলাম, বাট ও আমার কথা বিশ্বাসই করলো না, আর উল্টা আমাকে কত কিছু শোনাইলো, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, আর এখন দেখো ওর অবস্থা। আরে তাহলে তো তোমার খুশি হওয়া উচিত, যে মানুষ আমাকে নিয়ে তোমাকে খোঁটা দিচ্ছে এখন সেই মানুষের সংসার ভেঙে যাচ্ছে। এক কাজ, তুমি ওকে এখনই ফোন দাও, ফোন দিয়ে 101টা কথা শোনায় দাও। এটা তুমি কি বললা? এখন আমি কেন খুশি হব? আরে জানো না, এই কথাটা শোনার পর সত্যি আমার খুব খারাপ লাগতেছে। মানে ওর মনটা এত খারাপ, ওর জন্য আমার খুব কষ্ট লাগতেছে। এতদিনের একটা সংসার একটা মায়ের পড়ে গেছে না, ওর খারাপ লাগতেছে না বলো? আমার নিজেরই তো কত খারাপ লাগতেছে। আসলে না, তোমরা সব ছেলেরা একরকম। আরে বাবা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? আমার বান্ধবীর সংসারটা তো ভেঙে যাচ্ছে, আমার খারাপ লাগবে না? সেটা আজকে রাতটাও আমার গেল। চল